হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। তো দেখুন, এখন কয়টা বাজে? 3টা বাজে না? আমি এখনও না খেয়ে বসে আছি। আজকে আমি একটা আপু বিরিয়ানি পাঠানোর কথা, তো ফাইনালি চলে আসছে আমার বিরিয়ানি। এই যে একটা আপু নতুন বিজনেস শুরু করছে, তো খাবারের বিজনেস, আপু পাঠাইছে, তো খায় দেখি, চলেন আপনাদেরকে নিয়ে খাই। তো এই যে গরুর কাচ্চি বিরিয়ানি আপু আবার এখানে লিখে দিছে, তো দেখি টেস্ট করে দেখি কেমন লাগে। 3 বক্স পাঠাইছে আর আমিও রেডি। এই যে রিফাত, এই দেখেন কত বড় বাটি নিয়ে রেডি। এটা তোমার? এটা আচ্ছা, এটা রিফাতের, তো আমরা খাই, চলেন। দেখুন রিফাত আগে রেডি হয়ে বসে আছে, ওরা দেরি গুলো আছে না, এলাম তো খাইয়ে দেখি কেমন লাগে। রিফাত তুমি কি খাইতে পারবে? সত্যি কথা বলতে কি, কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সামনাসামনি কোনো দিনও দেখা হয় নাই, কিন্তু অনেক বেশি আপন হয়ে যায়। তাদের মধ্যে একজন হলো আমাদের আপুমণি, মাশাল্লাহ তিনি অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। আপুটার সাথে হলো আমার ফেসবুকে পরিচয়, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তো আপু হলেন সেই গ্রুপের একজন আপু। আপু নতুন বিজনেস শুরু করছে, মানে হোমমেড খাবার ডেলিভারি। তো আজকাল মেয়েরা আসলে অনেক কিছুই করতেছে, মানে ঘরে বসে অনেক কিছুই করা যায়। আসলে মেয়েরা চাইলে সব কিছুই সম্ভব। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আপু, আমি জানি, আপনি আমার ভিডিওটা দেখবেন। তো বিরিয়ানি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আল্লাহর কাছে দোয়া করি আপু, আপনার বিজনেসটা আরও ভালো হোক, আপনার উন্নতি হোক, আপনি আরও আরও ভালো কিছু আশা করি করতে পারবেন। তো কথাবার্তা খেয়ে নিই আগে। হুম, তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছিল আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যায়ে বলে নে, আমার যারা প্রিয় ভাই বোনেরা আছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, আমি আসলে তাদেরকে ভিউয়ার্স মনে করি না, সবাইকে আমি আমার নিজের পরিবার মনে করি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন। আপনারা ভিডিও দেখেন বাট লাইক দেন না, এটা খুব কষ্ট লাগে আসলেই। আপনারা লাইক দিলে ভিডিও করতে ভালো লাগবে, উৎসাহ জাগবে। তো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বোন হিসাবে আপনারাই পারেন আমাকে এগিয়ে দিতে, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য অনেক দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।